আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার নতুন নতুন সব আপডেট আপনাদের কাছে চলে যাবে। আজ আমি আপনাদেরকে হোমমেড ম্যাগি নুডলস তৈরি করে দেখাবো। আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপরে এখন এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করব। আমি অল্প পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। লবণটা আমি ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। ম্যাগি নুডলস বানানোর জন্য কিন্তু ময়দাই অ্যাড করতে হবে। লবণটা আমি ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিলাম। এখন আমি একটা বাটিতে ডিম আর একটু তেল ভালোভাবে গুলে নিয়েছিলাম। আপনারা চাইলে একটা ডিম বা দুটো ডিম ইউজ করতে পারেন। এখন আমি এখানে অল্প অল্প করে ডিম দিব আর ময়দাটা মেখে নেব। পরোটার খামিরের মতো করতে হবে। বেশি নরমও না, বেশি শক্তও না, ঠিক আমরা যেভাবে পরোটার খামির করে থাকি সেভাবে করতে হবে। ডিমটা আমি এখন ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। একদম পারফেক্ট ম্যাগি নুডলসের মতো হবে যদি ভালো মতো ডিমের সাথে ডোটা যদি পারফেক্ট ভালোভাবে মতো মিক্স করা যায়। তো ডোটা মনে হচ্ছে একটু বেশি শক্ত হয়ে যাচ্ছে, তাই আমি এখানে একটু পানি অ্যাড করব যাতে পারফেক্ট খামির তৈরি হয়। আর আপনারা যে যেখানেই থাকুন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন। বাংলাদেশে এখন হয়তো বা অনেক আতঙ্ক সৃষ্টি হয়েছে, কারণ ধীরে ধীরে করোনার রোগী বেড়েই চলেছে। আপনারা সবাই আল্লাহর কাছে মাফ চাইবেন, বেশি বেশি নামাজ পড়বেন, সবাই তওবা করবেন, কারণ আল্লাহ তাআলা যেন এই রমজানের উসিলায় আমাদের এই রোগ থেকে পুরো পৃথিবীটাকে মুক্ত করে দেয়। কারণ একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করতে পারবে। এই যে দেখুন এরকম হয়েছে। আমি খামিরটা মেখে রেখে ভালো মতো আরেকটু ময়ান দিয়ে রেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, বা 5 মিনিট রাখতে পারেন। তাহলে 10 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন রেস্টের পরে আমি 10 মিনিট রেস্টে রেখেছি, এখন চলে আসলাম। এই যে দেখুন আটার দুটা ভালো মতো ময়ান করে দেওয়ার পরে যে ঠিক এরকম হয়েছে, আঙুল দিলে আঙুল দেবে যায় পরোটার মতো আর কি। এখন আমি এটা, আমি কিন্তু হাতে গ্লাভস পরা, এখন আমি এটা রুটির মতো লিচি কেটে নিই। কয়েকটা লিচি কেটে নিচ্ছি। আর হোমমেড নুডলস তো বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে বাচ্চাদের জন্য উপকার। বাইরের জিনিস তো অ্যাভয়েড করাই ভালো। আর এখন তো লকডাউন চলছে, সবখানে বাহিরে যাওয়াও সম্ভব হচ্ছে না, তাই এভাবে যদি নুডলসটা বানিয়ে শুকিয়ে আপনারা চাইলে বক্সের মধ্যেও পরে রাখতে পারেন, তারপরে প্রায় 6 মাস খাওয়া যাবে এই নুডলসটা সংরক্ষণ করে। এই যে আমি লিচির মতো করে নিলাম, এখন আমি একটা
রুটি গুলে নেবেন, বেশি পাতলাও হবে না, এর জন্য আমি কাট না করে আপনাদের পুরো রেসিপিটা দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। আবার আরেকটু মজা ছিটিয়ে নিই, এই যে দেখুন ঠিক পাউডার বানালে যতটুকু আর কি মোটা হয় ঠিক এতটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এখন কি করতে হবে, এখানে এই যে দেখুন ময়দা ছিটিয়ে বেশি করে একটু ময়দা ছিটাতে হবে। আমি এখানে ময়দা ছিটিয়ে এখানে ভাজ দিয়ে নিব, এরকম ভাজ দিয়ে নিলাম। এখন একটা চাকুর সাহায্যে যতটা সম্ভব চিকন করে কেটে নেব, এই যে দেখুন আলাদা করে কিন্তু দিতে হবে, না হয় একটার সাথে একটা লেগে যাবে। এই যে যতটা সম্ভব চিকন চিকন করে কেটে নিতে হবে, আর এই নুডলসটা কি খেতে কিন্তু একদম ম্যাগি নুডলসের মতোই হবে। আমরা যারা রেস্টুরেন্টে বাহিরে যারা খাই দেখবেন যে তারা কিন্তু হোমমেডই নুডলস ইউজ করে, রেস্টুরেন্টে যে বানায় হোমমেড নুডলসই তারা আগে থাকতে বানিয়ে রাখে, সেটাই কিন্তু রান্না করে না। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই যে দেখুন একদম একটার সাথে আরেকটা আলাদা করে নিতে হবে, চিকন চিকন করে কেটে নিতে হবে। এখন আমি সবগুলো কেটে নিলাম আর আপনাদেরকে ছুটিয়ে ছুটিয়ে দেখাবো, এই যে দেখুন এরকম হয়েছে দেখতে, যদি আপনারা একটু টান দিয়ে নেন তাহলে আর একটু বড়ো হয়ে যাবে, এই যে দেখুন এরকমভাবে একটা একটা করে এই যে একটা প্লেটে রেখে দেবেন আপনারা। আমি এখন প্লেটে নিয়ে দেখাচ্ছি, এভাবে একটু টান দিয়ে নিয়ে প্লেটে একটা একটা করে রেখে দিলাম। এই যে দেখুন আমি কয়েকটা একসাথে নিয়ে এভাবে রেখে দিচ্ছি, একটু টান দিয়ে নিলে
রেখে দিলে শুকিয়ে যাবে, ঝরঝরা হবে একটা আরেকটার সাথে কিন্তু লেগে যাবে। একটা যদি টান দেওয়া হয় তাহলে একটু লম্বা হয়ে যাবে, ব্যাস এই যে এভাবে রেখে দিলে ব্যাস। এভাবে এখন আমি সবগুলো নুডলস বানিয়ে নিব। প্রায় অনেকগুলো নুডলসই কিন্তু আমার তৈরি হবে। একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট নুডলস আপনারা চাইলে বানিয়ে একটা বক্সের মধ্যে রেখে দিতে পারেন শুকানোর পরে। এখন আমি এই যে যে লুচিগুলো আছে এগুলো ঠিক এরকম করে রুটি বেলে কেটে নেব। এরপর আমি আপনাদেরকে দেখাবো ঠিক কতগুলো নুডলস হয়েছে। প্রায় আমার মনে হয় 1 কেজির মতো নুডলস তৈরি হবে। বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। রুটিটা আমি বেলে যে দেখুন এরকম ঠিক এরকম মোটা হবে। এখানে আমি ময়দা এপাশে ময়দা মেখে নিয়েছি। এখন আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, যতটা সম্ভব আপনারা ঠিক চিকন চিকন করে কেটে নেবেন, একটু আলাদা আলাদা করে নেবেন। এই যে দেখুন একদম চিকন চিকন করে যতটা সম্ভব হয় এরকমভাবে কাটতে হবে, যাতে যে এরকম আলাদা হয়ে যায়, পরবর্তীতে যেন একটার সাথে একটা না লেগে থাকে। একদম পারফেক্ট ম্যাগি নুডলসের মতোই যখন রান্না করবেন আর যারা খাবে তারা একদমই বুঝবেই না এটা যে হোমমেড তৈরি করা নুডলস। একদম পারফেক্ট ম্যাগি নুডলসের মতোই তৈরি হবে যদি রেসিপিটা ফলো করে বানানো হয়। ঠিক যতটা সম্ভব চিকন করা যায় চিকন করে নেবেন। তারপর একটু ময়দা ছিটিয়ে প্লেটে ছড়িয়ে রাখলে শুকিয়ে শক্ত হয়ে যাবে। এরপরে আমি শুকানোর পরে একটা বক্সে সংরক্ষণ করে প্রায় 6 মাস আপনারা খেতে পারবেন। এই যে দেখুন এটা খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একদম ঝামেলা ছাড়া। আর আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাই বাসায় থাকার চেষ্টা করবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করবেন, কারণ একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে পারবে। এই যে দেখুন আমি কিন্তু যতটা সম্ভব চিকন চিকন করে কেটে এরকম করে আলাদা করে নিচ্ছি। তাহলে কি হবে আমার যখন আমি তুলবো তখন একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর প্লেটে যখন শুকাতে দেবো তখন একদম ঝরঝরে করে শুকাতে দিতে পারবো, একটার সাথে একটা লাগবে না। যতটা সম্ভব আমি চিকন করে কেটে নিচ্ছি। আপনাদের যদি আমার এই হোমমেড নুডলসের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, রান্নাতে শেয়ার দিবেন ফেসবুকে আপনাদের, আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর
আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নেবেন, তাহলে নতুন নতুন সব আপডেট আপনারা পেয়ে যাবেন। যারা নাকি বাহিরের খাবার বাচ্চাদের খাওয়াতে চান না, কারণ বাচ্চারা তো খুবই নুডলস লাইক করে, আপনারা চাইলে এভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। একদম কোনো কেমিক্যাল মিশানো না, একদম হোমমেড পারফেক্ট নুডলস। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনারা। যতটা সম্ভব চিকন চিকন করে কেটে নিতে হবে। এই যে দেখুন একদম ঝরঝরা হয়ে গিয়েছে। আর দেখুন আমি আপনাদেরকে হাত দিয়েও দেখাচ্ছি, এই যে দেখুন একদম পারফেক্ট নুডলসের মতো তৈরি হয়ে গেল। এই যে দেখুন একদম ঝরঝরা। এখন এখানে একটু ময়দা ছিটিয়ে নিবেন। এই যে দেখুন 2 কাপ ময়দা দিয়ে আমি হোমমেড ম্যাগি নুডলস তৈরি করলাম। এখানে প্রায় 1 কেজির মতো নুডলস হবে। আপনাদের যদি ম্যাগি নুডলসের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নেবেন, তাহলে নতুন নতুন সকল রান্নার আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। এগুলো এই যে দেখুন একদম ঝরঝরা, এগুলো শুকানোর পরে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন আর কি, ফ্রোজেন না, শুকানোর পরে বক্সে রেখে দিতে পারেন। এতে 6 মাস আপনারা খেতে পারবেন, কোনো রকম কিছু হবে না। আর বাচ্চাদের জন্য তো খুবই উপকার, কারণ কোনো কেমিক্যাল দেওয়া না, একদম পুরো হোমমেডই তৈরি। বাচ্চাদের জন্য খুবই উপকার হবে এই ম্যাগি নুডলসটা। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।